জানাচ্ছে আমি আমার বাবার জানাচ্ছে আমি নিজেই পড়াতে পারি কুরিয়ার মানুষদের জানা দাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দাও আর আমার থাকবে না আমার জানা দেখো আলেম পড়াবে না কুকুর আর শিয়ালের মতোই তোকে খালের মতো ফেলায়া দেওয়া হবে আপনাদের মৌলবাদীদের কোনো কাজে লাগবে না জন্মের সময় তোমার আলেম দরকার মৃত্যুর সময় দরকার সব সময় তোমার দরকার ওই আলেমকে মাঝখানে তোমার দরকার নাই সুতরাং জালা বলে আমরা আলেম বিদ্বেষী আলেম দেখতে পারি না ওদেরকে একটা পয়গাম দিয়ে দিতে চাই আলেমদের মহাব্বত যেহেতু অন্তরে নাই এলাকার মানুষ জানা দাও দুনিয়ার মানুষদের জানা দাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা দাও আলেম আমার থাকবে না আমার জানা দেখুন আলেম পড়াবে না

আপনার মনে অনেক কষ্ট দিয়েছে হুজুর থেকে ক্ষমা চাইবো পারবো না ইনশাআল্লাহ হুজুর থেকে মাফ চাইবো হুজুর আপনার শুভাকাঙ্ক্ষী ভাই হুজুর আপনার সুখেও আপনার পাশে থাকবে দুঃখেও আপনার পাশে থাকবে হুজুর আপনার ভালো ভালো তোমাকে মহাম্পত করবে ভালোবাসবে ভোট পাওয়ার জন্য করবে কিন্তু লিডার তখন হেরে যাবে তোমাকে বয়কট করবে দেখতেই পারবে না দুনিয়াতে দুনিয়াতে দেখো সবাই তোমার আপন না সবাই তোমার আপন না এই আলমরাই তোমার সুখে এবং দুঃখের মধ্যে আপন সুতরাং আলেমদের মহাব্বত করবেন তো ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ আলেমদেরকে মোহাব্বত করবেন আলেমদেরকে মোহাব্বত করলে ইন্নাল ওলামা ওরসাতুল আম্বিয়া নবী বলেন মিষ্টি ওলামাই কেরাম নবীর ওয়ারিস সুতরাং নবীর ওয়ারিস যেহেতু তো আলেম আমাদেরকে মোহাব্বত করলে আমার মায়ার নবী আমার উপর রাজি হয়ে যাবে নবী যদি রাজি হয়ে যায় আল্লাহ আমার উপর রাজি হয়ে যাবে আল্লাহ রাজি হয়ে গেলে জান্নাতে যাওয়ার জন্য আর কোনো ঠেকা থাকবে জান্নাত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে সুতরাং বান্দা আলেমদেরকে মোহাব্বত করব তবে হক উলামা کرام দেরকে মুহাববত করব পারবো না হক্কারে উলামা کرام দেরকে মুহাববত করব অনেকে বলে হুজুররা কত দুষি কত দোষ করে কত খারাপ কাজ করে তো আমি তো বলি হুজুররা খারাপ সব হুজুররা যে ভালো এটা না সব হুজুররা ভালো না আবার সব হুজুররা খারাপ না এটাও কিন্তু সত্য হুজুরদের মধ্যে ভালো আছে না নাই সব হুজুররা ভালো না সব হুজুররা খারাপ এটাও বলা যাবে না এজন্য একজন হুজুর বলাৎকার করছে আমি যদি এখন হুজুর একটা টিম দেখলেই হুজুরকে ফেসবুকে ইউটিউবে কমেন্টে দেখলেই আমি কমেন্টে লেখা দেই হ্যাঁ বলাৎকারের দল হবে কথা বলেন না কেন এইটা যেরকম হবে না যদি আপনারা এইটাই বলেন তাহলে শার্ট প্যান্ট পরে মসজিদের মধ্যে ওই জুতা চুরি করে আসে না নাই তা আমি যদি একজন কালো কালো প্যান্ট কালো শার্ট পরনেওয়ালা লোক দেখলেই যদি আমি বলি এ জুতা চোরের দল হবে না এটা হবে মানুষের কথা সুতরাং এটা যেরকম হবে না ওইটাও হবে না সব আলেম ভালো না সব আয়ালেন খারাপ না কিন্তু আহেলে হক ওলামাই কেরাম যারা আপনার বিবেকের মধ্যে বলে যে এই লোকটাই ভালো এই যেই লোকের চেহারা দেখলে আমার আল্লাহর কথা মনে হয় যেই লোকের চেহারা দেখলে জান্নাতের কথা মনে হয় যেই লোকের চেহারা দেখলে আমার মুসল্লি হয়ে যাওয়ার কথা মনে হয় যেই লোকের চেহারা দেখলে আমি মুজাক্কি হয়ে যাওয়ার কথা মনে হয় যেই লোকের চেহারা দেখলে আমি পয়দা হয় ওই আন এমটাই ভালো ওই আন এমটাই হক আর ওই আহলে হক জন্য দিতেও সবাই প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করেন জুড়ে বলুন